পবিত্র মাহে রমজানে হেলদি, নিউট্রিশিয়াস এবং ইনস্ট্যান্ট তৈরি করা যায় এমন কিছু রান্না নিয়ে আমাদের অনুষ্ঠান রাধুনি ইফতারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো রমজান মাস জুড়ে 30টি ভিন্ন ধর্মের রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রতি পর্বে অতিথি হিসেবে থাকছেন বিগত বছরগুলোতে সেরা রাধুনির বিজয়ী হওয়া কয়েকজন রন্ধনশিল্পী। আমাদের সাথে আজকে যিনি আছেন সেরা রাধুনির 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজ কি রান্না করছো ঝটপট বলে ফেলো। আজকে করে দেখাবো হচ্ছে কোকোনাট ক্যাবেজ প্যানকেক। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তার আগে প্রিয় দর্শক, আবার মনে করে দিচ্ছি আপনারা পুরো অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখবেন। অনুষ্ঠানের শেষে থাকছে আপনাদের জন্য কুইজ, সঠিক উত্তর দিয়ে বিজয়ের জন্য থাকছে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এখানে হচ্ছে আমি প্রথমে একটা প্যানকেকের যে হচ্ছে ব্যাটারটা বানিয়ে নেবো, এটার জন্য একটা হচ্ছে মিক্সিং বল হচ্ছে নিয়ে নিচ্ছি। আর ম্যাম হচ্ছে আপনার মনে আছে কি না আমি জানি না, আপনি কিন্তু সেরা রাধুনীতে আমাকে বলতেন ম্যাজিশিয়ান। আজকে একটা ম্যাজিক দেখাচ্ছে এখানে, একটা স্পুন দেন এখানে। আচ্ছা ম্যাম হচ্ছে এটা হচ্ছে রেড ক্যাবেজ। রেড ক্যাবেজটা হচ্ছে আমরা ব্লেন্ডারে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে ম্যাম দিচ্ছি হচ্ছে লেবুর রস 1 টেবিল চামচ। দেখেন কালারটা, দেখেন ও কালার চেঞ্জ হয়ে গেছে, বাহ, পার্পল থেকে একদম একটা ম্যাজেন্টা কালার চলে এসেছে। এখন হচ্ছে ম্যাম এটা আমরা যেই আমাদের প্যানকেকের ব্যাটারটা বানিয়ে নিই। ম্যাম এখানে একটা ডিম নিয়েছি, এটা ফেটে নিয়েছি। ম্যাম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাশকালার ডাল, এটা হচ্ছে বেটে নিয়েছি, মানে ডালটা ব্লেন্ডারে বেটে নিয়েছি। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মাশকালার ডালের পেস্ট। ম্যাম হচ্ছে এখানে দিচ্ছি চালের গুঁড়া, চালের গুঁড়াটা এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি ম্যাম হচ্ছে ময়দা, ময়দাটা হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো ম্যাম হচ্ছে লবণ, আমাকে 1 স্পুন দিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। এখানে লবণটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ, অথবা পরিমাণ মতো, পরিমাণ মতোটা বুঝে দিতে হবে। আর এখানে যে আমরা ক্যাবেজের রসটা ছিল এটা দিয়ে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। প্রিয় দর্শক, আমাদের রন্ধনশিল্পীর কাছ থেকে আজ এমন কিছু টিপস জেনে নেব যা আমাদের প্রতিদিনের রান্নার কাজকে সহজ করবে। ম্যাম হচ্ছে আমরা যে কোনো, অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে ক্যাবেজ কিংবা হচ্ছে যখন যে কোনো ভেজিটেবল অনেক দেখা যায় কাটলে কালো হয়ে যায়, আমরা একটু লেবুর রস মাখিয়ে রাখলে সেটা কালো হবে না। আর হচ্ছে দেখা যায় আমরা রান্নার সময় অনেক সময় দেখি প্যানকেক বানানোর সময় দেখে নিচে লেগে আসে, সেক্ষেত্রে প্যানটা যদি খুব ভালোভাবে গরম করে নিই, তারপর যদি এখানে সামান্য একটু অয়েল গ্রিস করে নিই, তাহলে প্যানকেকটাও কিন্তু তলায় লেগে যাবে না। ম্যাম আমাদের ব্যাটারটা কিন্তু রেডি, এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। আর একটা টিপস বলছি, মাশকালার ডাল দিয়ে যখন আমরা কোনো কিছু করব সেটাকে খুব ভালো করে হুইস্ক করতে হবে, তাহলে কিন্তু সেটা ফ্লপি হবে, আর না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি ম্যাম। এখানে আমরা কিমার প্রিপারেশনটা করে ফেলি। এখন এখানে দিয়ে দিচ্ছি রাধুনি সানফ্লাওয়ার অয়েল। ম্যাম হচ্ছে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি, এখানে তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর আমরা এখানে দিয়েছি রাধুনি সানফ্লাওয়ার অয়েল, এটা অন্যান্য তেল থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। এখন হচ্ছে ম্যাম এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিমাটা, কিমাটা এখানে 1 কাপ আছে, এখানে আমি 1/2 কাপ কিমা দিচ্ছি। আর এখানে দিচ্ছি ম্যাম হচ্ছে আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি এখানে 1 চা চামচ। ম্যাম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রাধুনি মরিচের গুঁড়া, এটা দিচ্ছি 1/2 চা চামচ। কিমাটা কিন্তু খুব বেশি কুক করতে হবে না, এটা আমাদের জাস্ট 3 থেকে 4 মিনিট কুক করলেই এটা হচ্ছে আমাদের হয়ে যাবে। ম্যাম হচ্ছে এখানে দিচ্ছি রাধুনি গরম মশলার গুঁড়াটা দিচ্ছি এখানে 1/2 চা চামচ। রাধুনি গরম মশলার গুঁড়াটার মধ্যে প্রত্যেকটা উপকরণ এত ভালোভাবে দেওয়া আছে যে আমাদের অন্য কোনো স্পাইস এখানে দেওয়ার দরকার নেই। লবণটা দিচ্ছি ম্যাম হচ্ছে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
এক চা চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিলি সস। সসটাতে কালারটা আরো একটু হচ্ছে রেডিশ কালার করবে। আমি হচ্ছে যেহেতু কোকোনাট প্যানকেক এখানে হচ্ছে কোকোনাট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দিচ্ছি 2 চা চামচ, যেহেতু আমাদের কিমার পরিমাণটা অনেক কম। প্যানকেক শুনলেই মানে সুইট কিছু মনে আসে। মনে হয় হ্যাঁ, কারণ ঝাল প্যানকেকটা আমাদের ইফতারে কিন্তু একটা নতুন ভ্যারিয়েশন আনতে পারে। ম্যাম হচ্ছে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এখন এই ক্যাপসিকামটা, যেটা আমরা তিন কালারের হচ্ছে তিন কালার ক্যাপসিকাম নিয়েছি, যাতে আমাদের কালার কম্বিনেশনটা ভালো হয়, এই জন্য ম্যাম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি 2 চা চামচ মতো। ম্যাম এটা আমাদের কিমা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন আমরা প্যানকেকটা বানিয়ে ফেলবো। প্যানকেক বানানোর জন্য এখানে আমরা প্যানটা গরম করে নিচ্ছি। আর এখানে ম্যাম দিচ্ছি হচ্ছে আপনার রাধুনী সানফ্লাওয়ার অয়েল। খুব বেশি অয়েল এখানে ব্যবহার করা যাবে না। আর এখানে অয়েলটা ব্যবহার করার পর একটা টিস্যু দিয়ে আমরা অয়েলটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে কী হবে আমাদের অতিরিক্ত অয়েল এখানে লাগবে না। এখন যেটা করবো ম্যাম, আমাদের যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ওটা নরম থাকা অবস্থায় কিমাটা দিয়ে দিতে হবে। ম্যাম যেহেতু ক্যাবেজ প্যানকেক, কোকোনাট ক্যাবেজ, এখানে সামান্য একটু ক্যাবেজ ক্যাবেজ দিয়ে দিচ্ছি। ক্যাবেজ আছে আর একটু কোকোনাট। এখন আমরা চুলাটা ঢাকনাটা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দেব। ম্যাম হচ্ছে এটা হতে হতে আমরা সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। এটা আমরা এখানে সার্ভ করব, এই জন্য হচ্ছে ম্যাম ক্যাবেজ, রেড ক্যাবেজ, বাহ সুন্দর হচ্ছে ডেকোরেশনটা। সেটিংটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খাবারটা দেখতে সুন্দর হয়েছে, তখন কিন্তু মনটা খেতেও ভালো লাগে, ভালো লাগে। ম্যাম হচ্ছে একটু চিলি সস, যেহেতু আমরা একটা সস দিয়ে খাবো। ম্যাম হচ্ছে এই ফাঁকে আমাদের প্যানকেকটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন। ও অলরেডি ডান ডান। এখন হচ্ছে আমরা এটাকে সার্ভ করব, দেখেন কত সুন্দরভাবে এটা উঠে আসছে। ম্যাম হচ্ছে হয়ে গেছে আমাদের এটা, আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাহ কত সহজেই উঠে গেল। ম্যাম তৈরি হয়ে গেল কোকোনাট ক্যাবেজ প্যানকেক। ওয়াও, কোকোনাট ক্যাবেজ প্যানকেক। দর্শক এই রেসিপির উপকরণগুলো দেখে আসি। কোকোনাট ক্যাবেজ প্যানকেক। উপকরণ: রাধুনী সানফ্লাওয়ার তেল পরিমাণ মতো, মাশকলাই ডাল বাটা 2 টেবিল চামচ, চাউলের গুঁড়া 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, রেড ক্যাবেজের রস 1/2 কাপ, লেবুর রস 2 চা চামচ, বিফ কিমা 100 গ্রাম, আদা প্লাস রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, নারিকেল কোড়ানো 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, ডিম 1টা, চিলি সস পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে মাশকলাই ডাল বাটা, ময়দা, চালে গুঁড়া, ডিম, ক্যাবেজের রস ও লবণ দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। প্যানে কিমা, আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও নারিকেল দিয়ে রান্না করে নিতে হবে।
প্যানে সামান্য তেল ঢেলে ব্যাটার দিয়ে তাতে কিমা ও ক্যাপসিকাম দিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য কুইজ। যে কোনো সবজির রসের সাথে কি মেশালে রংটা আরও উজ্জ্বল হয়? অপশন এ দুধ, অপশন বি লেবুর রস, অপশন সি সস, অপশন ডি তেল। প্রিয় দর্শক, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RIA স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সঠিক উত্তর দেয়া বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ঈদের পর রাধুনীর অফিসিয়াল ফেসবুক পেজে। বিজয়ীদের হাতে পৌঁছে যাবে রাধুনীর পক্ষ থেকে স্পেশাল গিফট। প্রিয় দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি রাধুনীর ইফতারের আয়োজনের এই কিচেন থেকে। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই অনুষ্ঠানটির বিউটি পার্টনার পার্লি বিউটি লাউঞ্জ এবং প্রেস পার্টনার বিশ্বরঙ।